زن ایمت تلاوز بین تلاهره خواه بولو اتو دیری کنی کنو কোথায় ছিলে তুমি একটা ছবিকে পূজি করে দিনের পর দিন তুমি আমার সাথে একই বাড়িতে থাকছো নিজের আত্মসম্মান বোধের কারণে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারছি না পারছি না আইনের আশ্রয় নিতে কিন্তু আজ আমি তোমার কাছে করজোর ক্ষমা চাইছি প্লিজ আমাকে মুক্তি দাও প্লিজ আমি আমার এতদিনের আদর ভালোবাসা সেবা দিয়ে আমি কি আপনার মনে বিন্দুমাত্র স্থান করে নিতে পারিনি না পারোনি বেশ তাহলে আমি চলে যাচ্ছি হ্যাঁ তাই যাও আয়নাকে আর কোথাও যেতে হবে না আরে মাসুম তুই হ্যাঁ যাকে তুই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিস ও আমার বোন ভাইয়া অনেক বছর পর দেখেছিস বলে ওকে চিনতে পারিস নি কি বলছিস ও সে আয়না হ্যাঁ ওই আয়না ছোটবেলা থেকে তোকে ভালোবাসে পড়াশোনা শেষ করে যখন জানতে পেরেছে তুই এখনো বিয়ে করিসনি তখনই তোর মায়ের সাথে একজুট হয়ে এই প্ল্যান করেছে হ্যাঁ খোকা যতবারই তোকে বিয়ের কথা বলেছি ততবারই তুই নানা তালভানা করে এড়িয়ে গেছিস তাই আয়না চেয়েছে তার ভালোবাসা দিয়ে তোর মনে প্রেম জাগিয়ে তুলতে এবার বল আমাদের আয়না আয়নাকে তোর পছন্দ হয় কিনা মানে আগে আমাকে জানতে হবে উনি আমাকে পছন্দ করেন কিনা কে আমি রাজি সালাম না কাজ হয়ে গেছে এবার আপনি ঘরে চলেন আপনার রেস্টের প্রয়োজন চলেন চলো আয়না আমার দিকে তাকাও আমার চোখে চোখ রেখে দেখো তো ভালোবাসা ছাড়া এই চোখে আর অন্য কিছু দেখতে পাও কিনা না একটু আগে যে রাগ করলে সে তো করেছি না জেনে কিন্তু এখন জেনে বলছি তুমি কি আমার সহধর্মিনী হবে এখানে রাখুন সকাল সাতটা বাবা বাবা তোমার পানি লাগবে না আমার পানি কথা বলবি না তুই আমার সঙ্গে জীবনে প্রথমবার তোর জন্য আমাকে তালাবন করতে হলো কত সম্মান করে তোর আমাকে তোর সামনে থাপ্পড় মেরেছে বিশ্বাস হতে গায়ের থানায় দাঁড়িয়ে থাপ্পড় তুই দেখেছিস বাবা প্লিজ বাবা আর বলো না কথা বলবি না আমার সঙ্গে যা চলে আমার সামনে থেকে আজ বুঝতে পারছি মেয়ের জায়গায় আর যদি আমার একটা ছেলে থাকতো তাহলে অন্তত এই অসুবিধায় পড়তে হতো না আমি আমার স্ত্রী এতে অনেক আরামে থাকতে পারতাম চলে যা এবার দিকে চলে যা অন্তত তুমি যেতে হবে আজই চলে যা আমি তোর কাছে হাত জোর করছি আমি তোর কয় করছি চলে যা চলে যা চলে যা চলে যা তোমার মেয়ে কাঁপছে গেল মমতা তোমার মেয়েকে বলো ওকে কাঁপতে হবে না এবার তো আমাদেরই কান্দার পালা যাদের কারণে সারা জীবন হুজুর হুজুর করেছি শুধু ভালোভাবে চলবার জন্যে আর তাদেরই কারণে আমার এত টেনশন হচ্ছে একজন বলতে সাতটার মধ্যে সহজ ছেড়ে তো দিতে পায় আর একজন বলছে সাতটায় ঘর থেকে বেরোলে হাত পা ভেঙে দেবে এসব এসব কি হচ্ছে মমতা এসব কি হচ্ছে আমি আর কত সহ্য করবো কত সহ্য করবো কত সহ্য করবো